হাই ফ্রেন্ডস, মু লুসি। আপন মানুষ লুসি ব্লগস কু স্বাগত। তো আজ আপনার সহ মু বহুত পূর্ব মু আপনার সহ কিছু ভিডিও কিছু দিন আপনার সহ কিছু দিন হব কিছু আপনার সহ কিছু দিন হব ভিডিও মু শেয়ার করিবার নথিলি, কাহিকি না মো ফোন খারাপ হয়ে যাইতিলা, সেথিপাই আপনার সহ মু রেসিপি শেয়ার করিবার নথিলি। তো আজ আপনার সহ মু মশলা ঘোল দহি বনেইবি, বনেকি দেখেইবি, কাহিকি না গরম দিন আসিগলা। তো ঘোল দই সমস্তে পিবাকু পছন্দ করন্তি। আপন মানে দেখিবে এই রেসিপিরে মু অতি সহজরে ঘোল দই বনেইবি এবং এহা বহুত টেস্টি হইথায়। এই রেসিপিটি আপন মানে ট্রাই করন্তু এবং সবুদিন ভলিয়া আপন মানুকু এই রেসিপিটি ভল লাগিলে আপন প্লিজ লাইক করন্তু এবং সাবস্ক্রাইব করন্তু। তো চালন্তু রেসিপিটি আরম্ভ করিবা। তো ঘোল দই প্রস্তুত করিয়া পাই মু হাফ গিনা নেইছি দই, যেটা ঘরে আমি বসাইছিলি, গোটে ইঞ্চর অদা, লেম্বু, কঞ্চা লঙ্কা ভাল বাসনা পাই, জিরা, কলা লুণ, আইস কিউব। আমি কঞ্চা লঙ্কা আর অদা গ্রাইন্ডিং করে নেবি, তাকে কেবল গোটে সেকেন্ড চলাই দেব, বন্ধ করে দিয়েছিলি, যেমনি তার খদড়া অংশ রহব, পুরা প্লেন হলে সে মিশি যাব ঘোল দই সহ ভাল লাগবেনি, সেই খদড়া অংশ রহব। ছোট কপরে যেহেতু দহি বনাই পারিবি ঘোল দই, সেই বড় কপ মু ট্রান্সফর করে নেছি, গ্রাইন্ডিং করে রাখি যে অদা আর লঙ্কা এইথরে পকাই দেবি। সেই ইঞ্চির অদা দিয়েছিলি আর আম্ব অদা বি এইথরে এড করুছি ভাল বাসনা পাই, এতে ধরা লুণ স্বাদ অনুসারে পকাইবে, আইস কিউব পকাইবে, ছরু সাতটা পকাউছি, মেজরমেন্ট অনুসারে যেত দহি নেই যে গিনারে সেই সেতিক সেই অনুসারে মু পানি বি নেছি, কলা লুণ, লেম্বু, মঞ্জি বাহার করে নিয়েছিল এর জিরা লঙ্কা গুণ্ড, এবে ঘোল দই প্রস্তুত হয়ে গেল। ঘোল দই প্রস্তুত হয়ে গেল, ভাল লাগিলে লাইক শেয়ার এবং কমেন্টে নিশ্চয় জনাইবে। থ্যাংক ইউ।